কোনো কথায় কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিন। একটা কিতাব দেন তো ভাই। এই শোনেন শোনেন, আমি একটা কথা বলি, আজান আন্তাজে কোরআন তেলাওয়াত কথা রেফারেন্সে কোরআন তেলাওয়াত যে কোনো মুহূর্তে করা যায়, কিন্তু আজান দিতে গেলে একটা ফর্মালিটি মানতে হয়, একটা উসুল মানতে হয়। এই উসুলটা আগে আমি বুঝি নাই, এই জন্য অবশ্য বাংলাদেশে ওয়াজের মধ্যে আজান দেওয়া এটা আমি চালু করছি। বাংলাদেশে ওয়াজের মধ্যে আজান দেওয়া মানে আজান বুঝাইতে যাইয়া আজান দেওয়া এটা বাংলাদেশের সর্বপ্রথম। আমি 2011 সালে এটা আমি চালু করছিলাম, ওইখান থেকে এইভাবে আইতেছে। এখন অনেক বক্তাই দেখি ওয়াজের মাঝখানে আজান দেয়, অবশ্য যে বক্তারা দেয় এই বক্তারা আগে আমার গাই লিখছে, হেই হ্যাঁ দাওয়াত দেন কি লিগা, হ্যাঁ আজান দিয়ে খায় অন্য হেরাগুজুরদের দেহ হয় তোরা দেশ কি লিগা কয় আজানটা দিলে জমে বালা। কিন্তু এই দাউদকান্দি চান্দিনা মুরাদনগর এলাকায় দেবিদ্বার এলাকায় আমার কিছু ভক্ত আছে, বক্তা কয় একবার মুখের উপরে ঠাস করে কয়ে দেয় যতই কম আসল আসলই নকল নকলই, ঠিক কিনা বলেন, আসল আসলই নকল নকলই। আমার বন্ধুগণ, তো আজানের ব্যাপারে আজকে আপনারা আমাকে রিকোয়েস্ট করবেন না, আমি এটা একটা এসলাই মাহফিলের উদ্দেশ্য করে আইছিলাম, কিন্তু আসার পরে দিয়ে একটা বিশাল মাহফিল করে আলিছেন মাশাআল্লাহ, আমি খুশি আছি, আমি আসাতে আপনারাও খুশি। আগামীতে আগামীতে আরো ভালো মন নিয়ে ভালো প্রস্তুতি নিয়ে যুবক ভাইরা যদি আরো ব্যাপকভাবে করতে হয়, রাজি আছো না ভাই? হ্যাঁ ভাই। আল্লাহ সবাইকে ভরপুরভাবে কামিয়াবি দান করে। শেষ করার আগে আমি একটা কথা বলবো, এখনো কিন্তু আমাদের দেশ থেকে করোনা পুরোপুরি বিদায় হয়নি, সারা পৃথিবীতে মহামারী চলতেছে, চলতেছে না ভাই? হাকিমুল উম্মত মুজাদ্দুদুল মিল্লাত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই খুব খেয়াল করেন, এই এই কথাটা খুব গুরুত্ব দেন। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই একবার একটা জীবনী লিখতেছিলেন, নবীজির জীবনী, কিতাবটার নাম হলো নসরুদ্দিন। এই কিতাবটা লেখা অবস্থায় যখন লিখতেছিলেন তখন ওই রাষ্ট্রে মহামারী চলতেছিল, যেদিন হযরত আল্লাহ নবীর জীবনী লেখা বাদ দেয় ওই দিন মৃত্যু সংখ্যা বাড়ে, রোগীর সংখ্যা বাড়ে। তো থানবী রহমতুল্লাহ আলাই একদিন স্বপ্নে দেখেন আল্লাহ রসুল তাকে বলতেছেন, আশরাফ আলী আমার জীবনী লেখা বাদ দিলা কেন? আল্লাহ রসুল থানবী রহমতুল্লাহ বলতেছেন, ইয়া রসুলাল্লাহ আমি আর বাদ দিতাম না। এর পরের দিন থেকে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই নবীর জীবনী লেখা শুরু করলেন। কয়েক সপ্তাহ পরে ওই রাজ্যে খবর পাওয়া গেল নবীর জীবনী লেখার বরকতে দেশ থেকে মহামারী পলায়ে গেছে। আমাদের শায়খ আমার পীর মুর্শিদ শায়খ দাওলা মিজানুমান চৌধুরী দাওনার হযরত বলেন যে ওই সময় নবীর জীবনী মহব্বত করার কারণে দেশ থেকে মহামারী পলাইছে। এই হাফিজির দেশে, আব্দুল ওহাব পীরজির দেশে, আব্দুল্লাহ পাহাড়পুরি রহমতুল্লাহ দেশে, হ্যাঁ এই দেশের মানুষ, এই বাংলাদেশের মানুষ, দাওয়াত তবলিগের মানুষ, এই পাগড়িওয়ালা মুজাহিদদের দেশে উম্মত যদি সুন্নত মানে তাহলে সুন্নতের বরকতে উম্মতকে আল্লাহ হেফাজত করবে, কথা বলেন ঠিক কিনা? তো আমি আমার হযরতের কথা বিশ্বাস করে এই কিতাবটা তালিম সুন্না কিতাব, দেখতেছেন তো আপনারা তালিম সুন্না কিতাব, একটা সুন্নত আপনাদেরকে শিখাই। আমরা এখন সবাই কিন্তু একটা ভুক্তভোগী আছি, ঋণী, অনেকে অনেক হুজুরের কাছে এখন হুজুর ঋণ মুক্ত হইতে ঋণ একটু দোয়া করেন, বলে না একটা সুন্নত শিখাই দিয়ে দেয়, জীবনে ঋণ থাকবো না, কইতাম নি? হ্যাঁ, খানা খাওয়ার আগে এবং পরে দুই হাত ধুইবেন, কয়া সবাই বলেন, আবার বলেন, আবার বলেন, খানা খাওয়ার আগে এবং পরে কয়াত দোয়া সুন্নত, কোন পর্যন্ত? এই যে কবজি পর্যন্ত, মনে থাকবো নি? খানা খাওয়ার আগে এবং পরে দুই হাত কবজি পর্যন্ত ধুইবেন। আমাকে আমার বুজুর্গরা আমার নাম দিছে সুন্নতের ফেরিওয়ালা, আকাবের বুজুর্গরা আমার নাম দিছে সুন্নতের ফেরিওয়ালা, আর যাত্রাবাড়ির শায়েখ মাহমুদুল হাসান সাহেব আমার নাম দিছে আকাবিরদের ক্যানভাসার, বড়দের অ্যাডভাইজারম্যান, কথা বুঝছেন? বড় কারা? হাজি আমদাদুল্লাহ মাজের মক্কি রহমতুল্লাহ ভাই। এখন তো আমাদের ওয়াজ থেকে এগুলো উঠতে গেছে আমার ভাইরা। তো কয় হাত ধুইতে হবে, কোন পর্যন্ত? এই ছোট্ট একটা সুন্নতের উপর যদি আপনি আমল করেন, হাদিসের মধ্যে আসছে আমাদের বুজুর্গরা বলেন যে আপনাকে আল্লাহ তাআলা ঋণ মুক্ত করে দিবে। দুই নাম্বার, মৃত্যুর সময় আল্লাহ কালামা নসিব করে দিবে,
আবার বলেন না সুবহানাল্লাহ তো মরণ কালে কালেমা চাই কি চাই না চাই কারা কারা চাই আল্লাহ কবুল করেন বলেন আমিন